নমস্কার বন্ধুরা আমার আজকের রেসিপি চিকেন রোল। চলুন দেখে নেওয়া যাক আমি চিকেন এগ রোলটা কিভাবে বানাচ্ছি ফার্স্টে আমি এখানে দু কাপ ময়দা নিয়ে নেব তার মধ্যে নেব নুন সাদা তেল আর চিনি দিয়ে আমি এটা ভালো করে ময়াম দিয়ে অল্প অল্প জল দিয়ে ডোটা মেখে নেব তারপর আমি এটা সাদা তেল মাখিয়ে তিরিশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। এবার আমি এখানে তিনশো গ্রাম মতো সলিড মাংস নিয়েছি এবার মাংসটা ছোটো ছোটো টুকরো করে কেটে ভালো করে ধুয়ে নেব তারপর মাংসটা মাখিয়ে নেব দিয়ে দেব এক চামচ নুন এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ গরম মশলা গুঁড়ো এক চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার এক চামচ হলুদ গুঁড়ো আর সাদা তেল আর দেব আদা কাঁচা লঙ্কা বাটা থেতো করে নেওয়া রসুন দিয়ে মাংসটা ভালো করে মাখিয়ে নিয়ে এটা আমি পাঁচ থেকে দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব তারপর গ্যাসে একটি প্যান বসিয়ে দেব এর মধ্যে দিয়ে দেব সাদা তেল তেলটা একটু বেশি পরিমাণেই দিতে হবে দিয়ে আমি মাংসগুলো ভালো করে ফ্রাই করে নেব মাংসগুলো অবশ্যই মিডিয়াম টু লো ফ্লেমে ফ্রাই করতে হবে না হলে মাংসগুলো পুড়ে যাবে এদিকে আমার মাংসগুলো ভাজা হয়ে গেছে আমি একটি বাটির মধ্যে তুলে রেখে দেব। তারপর আমি একটা ক্যাপসিকাম কেটে নেব এবার গ্যাসে আমি একটা তাওয়া বসিয়ে দেবো এর মধ্যে দিয়ে দেব সাদা তেল দিয়ে আমি পেঁয়াজটা আর ক্যাপসিকামটা হালকা করে ভেজে নেব যাতে এর থেকে কাঁচা গন্ধটা চলে যায় এবার দিয়ে দেব ক্যাপসিকাম তারপর দেব নুন দিয়ে আমি তিন থেকে চার মিনিটের জন্য এটা ভেজে নেব ভাজা হয়ে গেলে আমি যে বাটিটায় মাংস তুলেছিলাম সেই বাটিটার মধ্যে এটা তুলে নেব তুলে একসাথে মিশিয়ে রেখে দেব এবার আমি ময়দাটা আর একটু টাইম ভালো করে মেখে নেব তিন থেকে চার মিনিটের মতো তারপর আমি এখানে চারটে লেচি কেটে নিয়েছি এবার এটা ময়দা দিয়ে ভালো করে বেলে নেব তারপর আমি এখানে আরেকটি তাওয়া বসিয়ে দিয়েছি তাও গরম হয়ে গেলে রুটিটা আমি এক থেকে দু মিনিটের জন্য নর্মাল ভেজে তার উপরে তেল দিয়ে দেব। তারপরে যে দিকটায় ডিম দেবো সেদিকটায় একটু বেশি পরিমাণ ভাজবো তারপরে এখানে একটা ডিম নুন দিয়ে ফেটিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে আমি এবার রুটিটা ভালো করে ভেজে নেব এদিকে আমার রুটিটা ভাজা হয়ে গেছে তারপর আমি একটি প্লেটের মধ্যে বাটার পেপার দিয়েছি তার উপরে নামিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেবো শসা কুচি পেঁয়াজ কুচি ভেজে রাখা চিকেন ক্যাপসিকাম পেঁয়াজ তারপরে কাঁচা লঙ্কা কুচি লেবুর রস কাসন্দি মিওনিস মিওনিসটা পুরোপুরি অপশনাল আপনাদের ভালো লাগলে দেবেন না লাগলে দেবেন না তারপর দিয়ে দেব টমেটো কেচাপ স্বাদ মতো নুন দিয়ে আমি এগরোলটা মুড়িয়ে নেব তৈরি হয়ে গেছে পুরোপুরি দোকানের মতো চিকেন এগরোল আপনারাও একবার বাড়িতে বানিয়ে দেখবেন ভালো লাগবে